कार्टून टीवी। कालो शाकचुन्नी। एक शहरे कमला नामेर एकटी महिला निजेर नाती साथे थाकतो। कमला भूत प्रेत বা শাকচুন্নিদের বিশ্বাস করত না, কিন্তু যবে থেকে তার বাড়িতে এক শাকচুন্নি দেখা গেছে তবে থেকে তার ঘুম উড়ে গেছে। তার পরে থেকে তার নাতিও ভয় পেয়ে থাকত। কিন্তু অনেক চেষ্টার পর একদিন এক ঠাকুর মশাইয়ের সাহায্যে কমলা শাকচুন্নিদের থেকে মুক্তি পেল, যার পর কমলার জীবনে সুখ শান্তি ফিরে এলো। বাঁচাও, শাকচুন্নি চলে এসেছে, শাকচুন্নি। আরে সোনা, কোথায় শাকচুন্নি? আরে ওইদিকে মাটিতে দেখো। আরে সোনা, শাকচুন্নি কিছু হয় না, কালো দাগ দাগ হবে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আমি এক্ষুনি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। এটা তো পরিষ্কারই হচ্ছে না, দাগটা তো আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে, মনে হয় রংটা অনেক বেশি গাঢ়। সোনা, আমি মুছে দিয়েছি, কিছুক্ষণে দাগটা চলে যাবে, এবার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এবার ঘুমিয়ে পড়ো। আমার ভয়ের গল্প কেন মনে পড়ছে? তবে ওই কালো দাগটা বেশ একটু ভয়াবহ, এখানে কোনো শাকচুন্নির বাস তো নয়। কাল সকালে মাটিটাকে ভাঙিয়ে দেখব, তাতে রাহুলের মনের ভয়টাও চলে যাবে। পরের দিন কমলা মিস্ত্রি ডেকে মেঝেটা ভেঙে ফেলে, কিন্তু ওখানে কিছুই পাওয়া যায় না। তারপর সে মেঝেতে ভালো করে সিমেন্ট লাগিয়ে দেয়। কিছুদিন সব কিছু একেবারে ঠিকঠাক ছিল, কিন্তু তারপর আবার সেই ভয়াবহ কালো শাকচুন্নি দেখা যায়। কিন্তু এইবার সে ভয় পাওয়াচ্ছিল না, কাঁদছিল বসে। আরে সোনা, তোর সন্দেহের অসুখ হয়েছে মনে হয়, যখন দেখো তখন শুধু তুই ভূত আর শাকচুন্নি দেখতে পাস, এইসব কিছু হয় না, এবার ঘুমিয়ে পড়ো সোনা। ঠাম্মি, এটা আমার সন্দেহ নয়, সত্যি সত্যি শাকচুন্নি আছে, আরো হাসছে না, আজকেও কাঁদছে, দেখো দেখো তুমি মাটির দিকে দেখো। আরে হ্যাঁ, এ তো সেই কালো মুখওয়ালা শাকচুন্নি, আর এ তো সত্যি ভীষণ ভয়াবহ। হায় ভগবান, এবার আমি কি করি? আমি তো মেঝে ভাঙিয়েও দেখে নিয়েছি, কিন্তু তখন কিছুই পাওয়া গেছিল না, এবার এই শাকচুন্নিটা কোথা থেকে এলো? এবার তো আমারও ভূত প্রেত আর শাকচুন্নির ওপর বিশ্বাস হতে লাগছে, এবার তো মনে হয় কোনো তান্ত্রিকেরই সাহায্য নিতে হবে। কালকে তান্ত্রিকের সাথে দেখা করে কথা বলবো। তান্ত্রিক মশাই, আমি ভূত প্রেত শাকচুন্নিতে বিশ্বাস করতাম না, কিন্তু কদিন ধরে আমার বাড়িতে এমন এমন ঘটনা হচ্ছে কি আমারও এবার ভয় লাগছে। আমাদের ঘরে হঠাৎ করে শাকচুন্নি প্রকট হয়ে যায়, আর ও কখনো হাসে আবার কখনো কাঁদতে লাগে, আমাদেরও ভীষণ বিরক্ত করছে, দয়া করে আপনি কিছু করুন। ঠিক আছে, আমি কোনো উপায় বার করছি।
ओम चामुंडाया हिं ग्रिं 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 आमी ये शाकचुन्नी के निये किछु रहस्य जानते पेरेछी। की एमन रहस्य आमाके ताड़ाताड़ी बोलुन। सेटा तो ओई शाकचुन्नी निजे बोलबे, सेई जन्ने आमाके ओके आमंत्रित करते हबे। ठीक आछे। ओम ओम चामुंडाय नमः प्रकटाय नमः। শাকচুন্নিরা, তোমরা বলো তোমরা এখানে কেন আসো? অনেক আগেকার ঘটনা, এই জায়গাটা বরযাত্রীদের থাকার জায়গা হতো, আর এখানে একদিন এক বিয়ে হচ্ছিল, আর অনেক বরযাত্রী ছিল, আর তখনই এক ভয়াবহ ভূমিকম্প হলো, আর পুরো বরযাত্রীর ঘর ভেঙে চুরমার হয়ে গেল, অনেক লোকেরা মারা গেল। তাদের শরীর তো শেষ হয়ে গেল, কিন্তু আত্মা মুক্ত হলো না। সেই দিনের পর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য চেঁচাতে থাকি। যখনই এখানে কেউ আসে, তখন আমাদের মনে হয় যে সে আমাদের মুক্ত করাতে পারবে, এই জন্যই আমরা চেঁচাতে লাগি। তো শুনলেন তো আপনি, এটাই হলো সেই রহস্য। আর এখন আপনি কোনো পূজারীর সাহায্যে ওই সমস্ত আত্মাদের মুক্তি পাইয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এবার আমি কোনো ঠাকুর মশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। নমস্কার নমস্কার কমলাবন। নমস্কার ঠাকুর মশাই, আমি আপনার কাছে এক কাজ নিয়ে এসেছি। আপনি আমাকে কেন ডেকে পাঠাননি? না না, ভীষণ দরকারি, সেই জন্যে আমি নিজেই এসেছি। কিছুদিন ধরে আমাদের বাড়িতে শাকচুন্নির বাস হয়েছে। তান্ত্রিক বাবা বলল যে কোনো আত্মা এখানে আটকে পড়েছে, যদি ওদের মুক্ত করে দিই তাহলে শাকচুন্নিও চলে যাবে। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আর পুজো পাঠ করে ওই সমস্ত আত্মাদের মুক্তি পাইয়ে দিচ্ছি। ওম নমঃ আত্মা মুক্তি আয় নমঃ। আমি ওই সমস্ত আত্মাদের মুক্ত করে দিয়েছি, ওরা এখন চিরদিনের জন্য এখান থেকে চলে গেছে। এখন আপনি নির্ভয় এখানে থাকতে পারেন। আর তারপর থেকে বিমলার বাড়িতে শাকচুন্নির আশা বন্ধ হয়ে গেল, আর সে নিজের নাতির সঙ্গে আবার হাসি খুশি থাকতে লাগলো। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।